আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি বঙ্গ আমিনের নতুন একটি ভিডিওতে। আর আপনাদের সঙ্গে বরাবরের মতো আমি আছি রাকিব আমিন। দর্শক, এই মুহূর্তে আমরা আছি ভাঙার বামনকান্দা নামক স্থানে। আপনারা জানেন ভাঙাতে ইতিমধ্যেই একটি রেল স্টেশন হয়েছে। এই ভিডিওটির পরবর্তী যে ভিডিওটি আসবে সেই ভিডিওটিতে আপনাদেরকে ভাঙার রেল স্টেশনের বিস্তারিত দেখাবো। তবে এখন এই ভিডিওটি যেই বিষয়ের ওপর তা হলো ভাঙাতে এই স্থানে নির্মাণ হতে যাচ্ছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত চাইনিজ রেল স্টেশনের নকশা অনুযায়ী আরেকটি মডার্ন রেল স্টেশন। নিচে সোজা এই দিকে ঢাকা, আর এখান থেকে একটু সামনেই রয়েছে পুলিয়া বাজার। এবং এই দিকে সামনেই রয়েছে ভাঙা, তার আগে অবশ্য আতাদি রেলওয়ে ওভারব্রিজ, যার নিচ দিয়ে রেলপথ চলে গেছে বর্তমান ভাঙা স্টেশনটির নিকট। বাংলাদেশের রেল মন্ত্রণালয় ফরিদপুরের ভাঙায় চাইনিজ রেল স্থাপত্য শৈলীর আদলে রেল স্টেশন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে, যা এর আগের পরিকল্পনা অনুযায়ী যে বরাদ্দ ছিল তা নতুন এই রেল স্টেশনে সেই বরাদ্দকে 85 গুণ বেশি বৃদ্ধি করবে। 719 বর্গমিটারে মূল প্রকল্পে বরাদ্দ ছিল 3,32,00,000 টাকা, যেখানে নতুন প্রস্তাবিত অবকাঠামোতে রেল স্টেশনের ব্যয় হবে 283,32,00,000 টাকা, যা 6,516 বর্গমিটার জমির উপর নির্মাণ করা হচ্ছে। পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতাধীন নির্মাণাধীন ঢাকা মাওয়া যশোর রেলপথে 17টি স্টেশন থাকবে, যেখানে নতুনভাবে 14টি নির্মাণ করা হচ্ছে। আর 14টি নতুন স্টেশনের মধ্যে ভাঙার এই স্থানের স্টেশনটি একটি। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ভাঙা একটি গুরুত্বপূর্ণ স্থান দক্ষিণবঙ্গের সাথে রাজধানী ঢাকার সংযোগ স্থাপনে। এছাড়াও রেল স্টেশনটি ভবিষ্যতে বরিশাল ঢাকা এবং পায়রাবন্দর ঢাকা রেল রোডের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আধুনিক এই রেল স্টেশনটি ভবিষ্যতে উন্নয়নে অনেক সুবিধা দিতে সক্ষম হবে। ভাঙা ব্যতীত নতুন রেল রুটের এই 17টি স্টেশনের মধ্যে চীনা স্থাপত্যের সাথে সামঞ্জস্য রেখে পর্যাপ্ত জায়গা সহ একটি রেল স্টেশন তৈরি করার জন্য পর্যাপ্ত জায়গা নেই। তাই ভাঙার এই স্থানটিকেই বেছে নেওয়া হয়েছে চাইনিজ স্থাপত্যের সাথে সামঞ্জস্য রেখে আধুনিক রেল স্টেশন তৈরি করার জন্য। ইতোমধ্যেই কেরানীগঞ্জ, মাওয়া ও জাজিরা প্রান্তের স্টেশনের কাজ প্রায় শেষের পথে। চলুন আমরা একটু জেনে নেই চাইনিজ ট্রেন স্টেশনগুলো দেখতে কেমন হয়। যাত্রীর সংখ্যার উপর ভিত্তি করে 6 ধরনের রেল স্টেশন চীনে বিরাজমান। প্রথম প্রকারের স্টেশনে দৈনিক 50,000-এর বেশি যাত্রী পরিচালনা করার ক্ষমতা রয়েছে। চীনে বিস্তীর্ণ এলাকা জুড়ে রেলওয়ে স্টেশন ভবন নির্মাণ করা হয়। ছোট স্টেশন ভবন 3,000 বর্গমিটার কভার করে, যেখানে বড় স্টেশনগুলি সাধারণত 40,000 বর্গমিটার হয়ে থাকে। এই স্টেশনগুলো শুধু পরিবহন কেন্দ্র নয়, এগুলোকে চীনা সংস্কৃতি এবং ঐতিহ্যের বৈশিষ্ট্য হিসেবেও বিবেচনা করা হয়। চীনা স্থাপত্য শৈলী অনুসারে ভাঙা স্টেশনের জন্য সিআরইসি নকশা অনুযায়ী স্টেশনটিতে 1 বা 2টি স্কোয়ার এবং একটি টার্মিনাল ভবন থাকবে। টার্মিনাল ভবনে আলাদা প্রবেশ ও প্রস্থান
টিকিট কেনার কাউন্টার, টিকিট পাঞ্চিং সুবিধা, লাউঞ্জ, বোর্ডিং গেট, রেস্তোরাঁ, দিক নির্দেশ বোর্ড, লাগেজ লকার, বাম লাগেজ এবং অন্যান্য আধুনিক সুবিধা থাকবে। স্টেশনের প্ল্যাটফর্মের উভয় প্রান্তে উঁচু র্যাম্প থাকবে না এবং টিকিট ছাড়া কোনো যাত্রী স্টেশনে প্রবেশ না করার জন্য বেড়া থাকবে। এছাড়াও স্টেশনগুলোতে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক প্রার্থনা কক্ষ, শিশুর ডায়াপার পরিবর্তন এবং বুকের দুধ খাওয়ানোর কর্নার থাকবে। ট্রেনের আগমন অবস্থান সম্পর্কে জানানোর জন্য এলইডি ডিসপ্লে থাকবে। আন্ডারপাস, ফুটওভার ব্রিজ, লিফট বা এক্সিলারেটর থাকবে। বাণিজ্যিক জায়গায় এটিএম বুথ, ফুড কোর্ট, রেস্তোরাঁ এবং অন্যান্য দোকান থাকবে। এছাড়া গাড়ি পার্কিং, ওয়াইফাই, পানীয় জল এবং লাগেজ ট্রলি সহ বিভিন্ন সুযোগ সুবিধা তো থাকবেই। 39,246,40,00,000 টাকা ব্যয়ে নির্মাণাধীন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে 18,210,11,00,000 টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার, আর বাকি 21,630,69,00,000 টাকা ঋণ দিচ্ছে চায়নার এক্সিম ব্যাংক। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে 2016 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 30 জুন পর্যন্ত। তিন ভাগে বিভক্ত হয়ে এই প্রকল্পের কাজ চলছে ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে ভাঙা ও ভাঙা থেকে যশোর পর্যন্ত এই তিনটি ভাগে। তো দর্শক, আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু আপনি কমেন্ট করে এখনই জানাতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।